আচ্ছা আচ্ছা, আমার মতো কি আপনাদেরও কানেক্ট করতে হয় আবার? মানে আপনাদেরও 40 মিনিটস পর কেটে যায়, আপনারাও মানে জয়েন করেন নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক, তারপরও আমরা এই জুমের মাধ্যমে সুবিধা পাচ্ছি, এটাই তো অনেক কিছু আর কি। ওকে, যাই হোক, তো আসলে অন্যান্য টিচার গুলো কি করে, ওরা কিন্তু একটু রেস্ট নিয়ে ক্লাস গুলো নেয়। ধরুন কিছুক্ষণ থেকেও বলা আছে যে 40 মিনিট পরে একটু রেস্ট নেবেন, 5 মিনিট, তারপরে আবার শুরু করবেন বা এই সেই। তো আমি আসলে করি কি, টানা ক্লাস নিতে পছন্দ করি অ্যাকচুয়ালি। মানে আমি আবার ক্লাসের মধ্যে গল্প স্বল্প এগুলো পছন্দ করি না, যেহেতু আপনাদের সময়টা খুবই কম। আমি ট্রাই করি সবসময় যাতে খুব তাড়াতাড়ি আপনাদের এটা হয়ে যায়, কারণ বেশি ভিডিও বড় হয়ে গেলে বেশি রেকর্ডিং বড় হয়ে যাবে, দেখা যায় আবার আপলোডে আপনাদের ডাউনলোড করতে প্রবলেম হবে। হ্যাঁ, সো আসলে কি, আমি কি চাই যে আসলে কাজ বেশি হোক, মানে কাজ বেশি করব, কথা কম বলবো, এটা হচ্ছে আমার আসলে নিয়ম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সার্ভারে লোড থাকলে কানেক্ট হতে সময় লাগে। রাইট রাইট, তো যাই হোক, তাহলে আমরা যেখানে ছিলাম, যে ওই যে আমরা দেখলাম যে আমি একটা কি করলাম, আমি একটা ফ্লোর টাইপের হচ্ছে ভ্যারিয়েবল নিলাম এবং সেটা হচ্ছে একটা ভ্যালু দিলাম 2.3। তো এগুলো আপনারা একটু দেখে নেবেন, হ্যাঁ, যে ফ্লোট ফ্লোট টাইপের হলে কি কিভাবে অ্যাসাইন করতে হয়, তারপর হচ্ছে না, এখানে অটোমেটিক ভাবেই তো রেকর্ডিং হয়, এখানে জুম দিয়ে অটোমেটিক ভাবে রেকর্ডিং হয়। তারপর এখানে ফ্লোট টাইপের স্পিড আমি একটা ভেরিয়েবল দিলাম, ফ্লোট টাইপ কিভাবে লিখতে হয় সেটা আমি বলে দিলাম, যে আমি একটা সাফিক্স ইউজ করতে হবে এফ। তো ফ্লোটটা হচ্ছে কি অ্যাকচুয়ালি, কি টাইপের ভ্যালু, ডেসিমেল ভ্যালু। হ্যাঁ, ডেসিমেল মানে হচ্ছে দশমিক সহকারে যে ভ্যালু গুলো, যেমন ধরেন প্লেয়ার প্লেয়ার রান করবে, প্লেয়ার যখন যাবে বা ওয়াক করবে বা হাঁটবে বা দৌড়াবে, তার তো একটা স্পিড থাকে। তো অনেক সময় তার স্পিডটাকে মানে অ্যাকিউরেট করার জন্য আমাদের ঠিক এই টাইপের ভ্যালু দেওয়া লাগে, 0.1, 0.2, 0.3, 0.7, 0.5, ঠিক এই জন্য হচ্ছে আমাদের সেক্ষেত্রে ফ্লোট টাইপের একটা ভেরিয়েবল ইউজ করতে হবে। তারপরে দেখেন আমি আরো যে ভেরিয়েবল গুলো আছে, লাইক ডাবল, DUBLE, তো ডাবল, ঠিক আছে, সি শার্পের ক্ষেত্রে ডাবল লিখতে হবে ছোট হাতে DUBLE দিয়ে। সো ডাবল আমি একটা ভেরিয়েবলের নাম ক্রিয়েট করি, লাইক পাওয়ার। হ্যাঁ, তো আমি দিলাম পাওয়ার, এবং আমি একটা ভ্যালু অ্যাসাইন করলাম লাইক 4.5। তো ডাবলের ক্ষেত্রে আমি আর এখানে কোনো সাফিক্স ইউজ করব না, ঠিক আছে, এখানে কোনো সাফিক্স ইউজ করব না, এখানে সাফিক্স ইউজ করলে সেটা ভুল দেখাবে। যদি আমি এখানে ডি দিই, যদি সেভ করি, তাহলে দেখেন এখানে আমাদের ইউনিটিতে এরর দেখাবে। যেখানে একটু রান হচ্ছে, রান হওয়ার পরে দেখবেন যেখানে এরর দেখাচ্ছে। সো সো হচ্ছে আমাদের ডাবলের জন্য এখানে ডি না নেওয়াই ভালো, ডাবলের জন্য ডি না নেওয়াই ভালো। অ্যাকচুয়ালি জাস্ট একটা ভ্যালু নেবো এবং এটা ডেসিমেল। তো এটা গেল ফ্লোট এবং ডাবল, বাট ডাবলটা হচ্ছে আপনার মোর প্রিসাইজ। যাই হোক, এগুলো হচ্ছে আপনারা একটু দেখে নেবেন যে ফ্লোট ডাবল এগুলো। তো আমাদের আর কিছু ভ্যারিয়েবল আছে, লাইক দেখুন এখন হচ্ছে ইন্টিজার, ইন্টিজার তো আপনারা বুঝেন যে আমাদের হোল নাম্বার যেগুলো সেগুলো হচ্ছে ইন্টিজার। তো ইন্টিজার টাইপের আমি একটা কি করব, আমরা একটা ভেরিয়েবলের নাম দিই। তো আমরা যেহেতু গেম বানাবো, গেমিং এর মধ্যে আমাদের যে ভেরিয়েবল গুলো ইউজ করতে হয় সেগুলো হচ্ছে আমরা ইউজ করবো, লাইক হেলথ, ইন্টিজার হেলথ। হেলথ মানে হচ্ছে আপনার ওই যে প্লেয়ার অনেক সময় লাইফ পাই, হ্যাঁ, তো এইগুলো আর কি। ধরেন প্লেয়ার লাইফ পেলো বা তার হেলথ আসলো, তখন আমি ধরেন একটা ভ্যালু দিলাম, সেটা হচ্ছে 10। তো এক্ষেত্রে আমরা হোল আমরা একটা ইন্টিজার টাইপের হচ্ছে একটা নাম্বার অ্যাসাইন করবো, এই জন্য আমি এখানে দিলাম ইন্টিজার
হোল নাম্বার 10, ঠিক আছে? এবং এটাকে আমি কি হিসেবে প্রকাশ করব? ইন্টিজার টাইপ দিয়ে। তারপরে আমাদের আরো যে ভেরিয়েবল গুলো আছে, টাইপ গুলো আছে, সেটা হচ্ছে স্ট্রিং। তো দেখেন, সি শার্পে স্ট্রিং আমরা লিখবো এভাবে, স্ট্রিং, strings, স্ট্রিং। এবং আপনারা জানেন যে স্ট্রিং এর মধ্যে আমরা যে কোনো কিছু ইউজ করতে পারি। হ্যাঁ, তো এখানে কোটেশন মার্কের মধ্যে আমরা যে কোনো কিছু, এনিথিং, এনিথিং, এনিথিং উই ক্যান রাইট, হ্যাঁ, অ্যাকর্ডিং টু আওয়ার রিকোয়ারমেন্টস। এখানে আমরা যে কোনো নেম ইউজ করতে পারি, লাইক হচ্ছে, ধরেন আমাদের প্লেয়ার হচ্ছে, আমাদের হচ্ছে একটা যোদ্ধা, তো আমরা এখানে নামতে পারি ওয়ারিওর, হ্যাঁ, বা নাইট, বিভিন্ন টাইপের আমরা নেম ইউজ করতে পারি। তো আমাদের আরো একটা ভেরিয়েবল আছে, সেটা হচ্ছে বুলিয়ান টাইপের। তো সি শার্পে বুলিয়ান লিখতে হয় এভাবে, বি ডাবল ও এল। জাভাতে হচ্ছে বুলিয়ান লিখতে হয় বি ও এল ই এ এন, বাট সি শার্পের ক্ষেত্রে আমরা লিখবো বি ডাবল ও এল, ঠিক আছে? এটা হচ্ছে বুলিয়ান টাইপের। তো আমাদের বুলিয়ান টাইপের দুইটা স্টেট থাকে, আপনারা জানেন যে অন অফ। হ্যাঁ, ধরলাম আমি একটা স্টেট ধরলাম বুলিয়ান ইজ ওয়ান, ধরেন আমাদের এখানে কিছু মিউজিক থাকবে ব্যাকগ্রাউন্ডে, ধরলাম আমাদের মিউজিকটা প্রথমে আপনার ট্রু করা আছে বা ফলস করা আছে, তো এই টাইপের বিভিন্ন ভ্যালু হচ্ছে আমরা ইউজ করব। সো আমরা এখান থেকে এইগুলোকে সেভ করে দিলাম, তাহলে আমাদের এই ভেরিয়েবল গুলো আমাদের ডিফাইন হয়ে গেল এবং অ্যাসাইন হয়ে গেল। তারপরে এখানে দেখেন, আমরা এগুলো আস্তে আস্তে দেখবো অবশ্য। তারপর এখানে আমাদের দেখেন কিছু ডিফল্ট আমাদের একটা মেথড আছে, সেটা হচ্ছে স্টার্ট মেথড। আমরা জাভাতে মেথড গুলো লিখি ছোট হাতে, ঠিক আছে, তারপর প্যারেন্থিসিস দিই, বাট স্ট্রিং সি শার্পের ক্ষেত্রে আমরা এখানে ক্যাপিটাল ইউজ করব। এখানে আপনি স্মল দিয়ে ইউজ করলেও ইরর হবে না, বাট এখানে একটু সি শার্পের ক্ষেত্রে একটু জিনিসগুলো অনেক অনেক ক্ষেত্রে কাজ করে না, ঠিক আছে? তো অবশ্যই আমরা এখানে কি দেবো, ক্যাপিটাল দিয়ে আমাদের মেথডের নামগুলো, ফাংশনের নামগুলো আমরা এখানে ডিক্লেয়ার করবো। তখন দেখেন ভয়েড স্টার্ট মেথড। তো আমাদের স্টার্ট মেথডের কাজ কি, আমরা এখানে এক্সাক্ট এই ক্যাপিটাল স্টার্টটাই দেব। ক্যাপিটাল স্টার্ট দেওয়া থাকলে আমাদের মনো ডেভেলপ সেটা মনে করে যে আমাদের এই মেথডটা আমি ইউজ করেছি ইনিশিয়ালাইজেশনের জন্য। সো স্টার্ট মেথড, উই ইউজ স্টার্ট মেথড ফর ইনিশিয়ালাইজেশন অফ আওয়ার ভেরিয়েবল। তো আমরা তো একবার তো এখানে একটা ইনিশিয়ালাইজ করেছি আমাদের ভ্যালুগুলো দিয়ে। যদি মনে করি যে এগুলো হচ্ছে আমাদের ভ্যালু দেওয়া আছে, বাট যদি প্রয়োজন মনে করি যে আমাদের এই ভ্যালুগুলো হচ্ছে আমি আবার চেঞ্জ করব, তবে আপনি এই ভ্যালুগুলোকে আবার এখানে কল করতে পারবেন। কল করে আচ্ছা আপনি এখানে আবার একটা ভ্যালু দিতে পারবেন, লাইক হচ্ছে 5.7, ঠিক আছে? তো আপনি যদি এখন এই গেমটা রান করেন, তবে দেখবেন যে আপনার স্পিড 5.7 দেখাবে, তখন আর 2.3 দেখাবে না। তার মানে আমার এই স্পিডটা এখানে আমি এখানে ইনিশিয়ালাইজ করে ফেললাম। সো স্টার্ট মেথড যখনই রান হয় তখন আমাদের ভেরিয়েবল গুলো ইনিশিয়ালাইজেশন হয়ে যায়। তো আপনি ঠিক এই মেথডের মাধ্যম দিয়েও এই ভ্যালু ভেরিয়েবল ভ্যালুগুলো আপনি চেঞ্জ করতে পারবেন আপনার গেমিং এর প্রয়োজনে। তারপর এখানে আরেকটা আপডেট মেথড আছে, সেটা হচ্ছে আপডেট। হ্যাঁ, তো এখানে আপডেট ইজ কল্ড অনস পার ফ্রেম। পার ফ্রেম মানে হচ্ছে পার সেকেন্ড, এটা হচ্ছে প্রতি পার ফ্রেম ফ্রেমে সেটা এই আমাদের আপডেট মেথডটা কাজ করে, ঠিক আছে? তো আমরা এগুলো আস্তে আস্তে দেখবো আর কি এই জিনিসগুলো। সো আমি তো এই যে ভেরিয়েবল গুলো আজকে দেখালাম, আজকে আমি এই পর্যন্তই রাখবো। তো আপনারা যেটা করবেন, এই যে এখান থেকে কনসোলটা আপনি কি করতে পারবেন, ক্লিয়ার করতে পারবেন, ঠিক আছে? এখান থেকে ক্লিয়ার করতে পারবেন। তো একটু করালাম, এখন আপনারা কি করবেন, বাসায় তো আছেন, যে কোনো জায়গা থেকে আপনার শীর্ষাপের কোডগুলো আস্তে আস্তে দেখতে থাকবেন। আর হচ্ছে আমি যেটুক যেটুক পর্যন্ত দেখালাম, করে দেখালাম, এইটুক পর্যন্ত আপনারা বাসায় সুন্দর করে করবেন, ঠিক আছে? এগুলো হচ্ছে আপনার
ক্রিয়েট করবেন, ডিফাইন করবেন কিভাবে কাজ করছে, এটা হচ্ছে আপনারা ফলো করবেন, কোথায় কিভাবে ভুল হচ্ছে কিনা এগুলো হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন। তো আর যে ইউনিট ওপেন করে ইন্টারফেস গুলো কোথায় কিভাবে কি আছে না আছে এগুলো আপনারা একটু স্টাডি করে নেবেন। তো আমরা আস্তে আস্তে আরো দেখবো, প্রথমে আপাতত আমরা কিছুদিন একটু স্লো যাব, দেন হচ্ছে যখন আপনাদের এই সি শার্পের কোডটা কমপ্লিট হয়ে যাবে, মোটামুটি 4 থেকে 5-6টা ক্লাস আমরা সি শার্পের কোড করবো, দেন হচ্ছে আমরা কোডিং এ আমরা গেমিং এ চলে যাবো ডিরেক্ট। এবং যেহেতু প্রজেক্ট বেজ হচ্ছে আমাদের এই কোর্সটা, সো গেমিং এর মাধ্যম দিয়ে কিন্তু আমরা সবকিছু শিখবো। হ্যাঁ, তো অনেক অনেক ক্ষেত্রে অনেক অনেক জায়গায় দেখবেন যে তারা ওই গেমিংটা পরে করায় বা আপনার প্রজেক্টটা পরে করায় বা ওই করায়, বাট আমি আসলে এটাতে বিশ্বাস করি না। আমি চাই যে আপনারা গেম বানাবেন এবং গেমিং এর মাধ্যম দিয়েই সবকিছু শিখবেন, ঠিক আছে? ওই আমি আপনাদের মতো সাফার করে আসছি এক সময়, আমি এক সময় চাইতাম যে এভাবে কেন করে না, এভাবে কেন শিখায় না। সো আমি আপনাদেরকে যেভাবে ভালো হয় যেভাবে করলে হচ্ছে আপনারা শিখতে পারবেন, গেম ডেভেলপার হতে পারবেন, ইনশাল্লাহ সেভাবে ট্রাই করব। বাট রিকোয়েস্ট একটাই, আপনারা যারা রেগুলার আছেন রেগুলার থাকবেন এবং আমাকে হেল্প করবেন, এবং আমি যে কাজগুলো বাসায় করতে বলবো যে কাজগুলো দিবে বাসায় করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিক্যাল প্রজেক্টটাই তো আমি করব, প্র্যাকটিক্যাল প্রজেক্ট এবং প্রজেক্ট বেজ করব। এই আমি কোনো ভুমভান কোনো এটি মানে বিশ্বাসী না, আমি সবসময় চাই যে আপনাদেরকে ভালো কিছু শেখানো, হয়তো যেটুকু শেখাই আপনাদেরকে কমপ্লিট ভাবে একটু শেখাই। তো কি যেন হচ্ছে সম্রাট লাল সাহেবের, আপনার যে আপনার নেট স্পিডের কারণে প্রথম 40 মিনিটের মধ্যে 1 টানা 2 মিনিটও কানেক্টেড থাকতে পারি নাই, ভিডিও ছাড়া গতি নাই আমার আজ। আচ্ছা 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 আচ্ছা, আপনি এই জিনিসটা একটু ওই যে ইশিক্ষণকে বলবেন যে আচ্ছা আমাদের এই প্রবলেম গুলো হয়। ও আচ্ছা, এটা তো নেট স্পিড, যাই হোক নেট স্পিডের কারণে এরকম হচ্ছে, যাই হোক নো প্রবলেম, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বাট সম্রাট লাল সাহারিয়ার আপনার পারফরমেন্স অনেক ভালো, অ্যাপ অ্যাপ করছে, আপনি সেকেন্ড হয়েছেন, বাট ফার্স্ট সেকেন্ড থার্ড তো আসলে সেভাবে করা যায় না। আপনারা যেমন হচ্ছে এহতেশাম এবং সম্রাট, আপনি এবং হচ্ছে মিশু, আপনাদের তিনজনের কাজই হচ্ছে আমার অত্যন্ত খুবই পছন্দ হয়েছে, এবং আপনাদের এই প্রজেক্ট গুলো হচ্ছে আমি পোর্টালে, আমি LICT-র পোর্টালে আপলোড করে দিয়েছি এবং হচ্ছে আমি আরো দিব। সো আপনারা ভালো ভালো কাজ করতে থাকবেন, প্রজেক্ট করতে থাকবেন, এবং ভালো কোনো প্রজেক্ট হলে শেয়ার করবেন। যেহেতু পোর্টালের অ্যাক্সেস আমার কাছে থাকবে, আমি সুযোগ পেলে আপনাদের ওই ওইভাবে প্রজেক্ট গুলো আপলোড করে দেবো। আর হচ্ছে LICT-র পোর্টালটা হচ্ছে আপনার ওই BCC-র সাথে কানেক্টেড, BCC-র লোকগুলো হচ্ছে আপনাদের কাজগুলো সবসময় দেখে দেখবে, এবং আপনাদের ভালো কোনো কাজ থাকলে অবশ্যই হচ্ছে আপনারা ডাক পাবেন। এবং শুধু তাই না, বিভিন্ন কোম্পানির CEO গুলো হচ্ছে আপনাদেরকে কাজ যদি পছন্দ করে আপনাদেরকে ডাক পারে, এবং যখনই যেখানে যেভাবে ইন্টারভিউতে যাবেন অবশ্যই বলবেন যে আমি এই কাজগুলো করেছি এবং এই কাজগুলো পারি। তো উইশ ইউ অল দা বেস্ট। তো আজকের ক্লাসটা এখানে শেষ করব। এখন আজকে ক্লাসের মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থাকে তো আমাকে করতে পারেন, বা কারো কোনো কথা থাকলে করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, সেটাই 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 না, ওখানে আসলে আমি তো ওইভাবেই কাউন্ট করি না, আমি জাস্ট মোটামুটি 8 জনের নামটা আমি ওইভাবে সিরিয়াল ইয়া করে দিয়েছি। যাই হোক, তো আজকের কন্টেন্ট নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বা কারো কোনো ইয়া থাকলে বলতে পারেন, আর ভিডিওটা ভালো করে দেখে নেবেন। আমি ভিডিও রেকর্ডিংটা হচ্ছে আমি দিয়ে দেবো, তো আপনার সাইটের প্রবলেমের কারণে হয়তো অনেক সময় সেভ হয় না, আপলোড হয় না। যেমন আমি কত কালার আপনাদের গেমিং এরটা হচ্ছে আমি সেদিন পর্যন্ত একদিন 2 দিন হচ্ছে আমি ঢুকতে পারি নাই, পরে গতকালকে সন্ধ্যার সময় মেবি লিঙ্কটা দিয়েছি আপনাদের। হ্যাঁ, আগে কাজ করেন, কাজ করতে করতে কোনো প্রবলেম হলে নক করবেন, অসুবিধা নাই। আর এই শিক্ষণের সাইটে যেখানে যে আপনার পোস্ট করার যেখানে অপশন গুলো আছে ওইখানে পোস্ট করবেন, আমি ট্রাই করবো অ্যানসার দেওয়ার। আর এই আমাদের যেটা ফোরাম আছে, ফোরামে অ্যাড হয়ে যাবেন,
যেহেতু ফোরামের সাথে ইস্যুখানের কোনো এখন কানেক্টিভিটি নাই, জাস্ট ফোরামটা হচ্ছে কি এখানে আপনাদের ইস্যুখানের কিছু স্টুডেন্ট গুলো, আগের স্টুডেন্ট গুলো এখানে আছে, আপনারা এখানে কানেক্টেড থাকলে হয়তো ভালো লাগবে আর কি। আর এখানে এই গ্রুপে কোনো কোড টোড শেয়ার করা হবে না, জাস্ট আপনার একটা ফোরাম হিসেবে থাকবে, সবকিছু কোড বা সব ভিডিও আপনাদের ইস্যুখানের সাইটে থাকবে, ঠিক আছে? হ্যাঁ, তো ওকে, আমার সিনে দু ধরনের সিন দেখায়, দু ধরনের সিন তো দেখাবে, কারণ একটা হচ্ছে সিন, একটা হচ্ছে গেম। এখানে যা এখানে এখানে যা করবেন সেগুলো এখানে দেখাবে, দুইটা সিন কেন হবে, দুইটা সিন তো দেখাবে। না না না, আপনি কোনো ভিডিও দিয়েন না, ওই গ্রুপে হচ্ছে ভিডিও দিয়েন না, ওই হচ্ছে গ্রুপে ভিডিও দেওয়ার দরকার নাই। মানে ইস্যুখান থেকে আসলে আমরা ইস্যু ইস্যুখান থেকে মানে বাইরে কোনো এক্সট্রা কোনো গ্রুপ খোলা যাবে না, হ্যাঁ, এটা মানে ওদের নীতিমালায় আছে। তো যেহেতু আমি ওদের আমি ইস্যুখানের যেহেতু আমি একজন এমপ্লয়ি এবং আমি ইস্যুখানের একজন মেম্বার, সো মানে গ্রুপে কোনো কিছু দিব না অ্যাকচুয়ালি। গ্রুপটা আপনাদের একটা ফোরাম হিসেবে থাকবে, যদি কারো কোনো প্রবলেম হয় পোস্ট করবেন, আমি সেখানে সেখান থেকে অ্যানসার দেব, ঠিক আছে? আমি সেখান থেকে অ্যানসার দেব, নো প্রবলেম। শেডের সিনে দু ধরনের সিন দেখাই, আপনার কিভাবে কিরকম সিন দেখায় ওটা আপনি হচ্ছে স্ক্রিনশট দিয়ে গ্রুপে পোস্ট করবেন, আমি দেখব। হ্যাঁ, স্ক্রিনশট দিয়ে হচ্ছে আপনি ইয়ে করবেন। তো ওকে, গুগল ড্রাইভে আমার একজন একজন শেয়ার করব, পার্সোনাল গুগল ড্রাইভে। গুগল ড্রাইভের লিঙ্ক তো আমি দিয়েই দিই, গুগল ড্রাইভের লিঙ্ক গুলো দিয়েই দিই, বাট ট্রাই করবেন। একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন যে আপনারা যেহেতু কষ্ট করে কোর্সটা করছেন এবং আমি আপনাদের জন্য সময় দিব, ঠিক আছে, এবং কষ্টটা কিন্তু আমি করব এবং আপনারা করবেন, তো ট্রাই করবেন যাতে আমাদের এই জিনিসগুলো যাতে বাইরে এক্সপ্লোর না হয়, ঠিক আছে? এখন তো হচ্ছে ইশিক্ষণের সম্পদ এবং আমার এবং আপনার আপনাদের সম্পদ, সো যাতে বাইরে কেউ নাই করতে পারে এটা খেয়াল রাখবেন। আর হচ্ছে আমি আর যদি আল্লাহ কখনো আমাকে তৌফিক দেয়, তো আমি যদি আল্লাহ কখনো তৌফিক দেয় তো আমার আমি ইউটিউব চ্যানেলে হচ্ছে আমি এগুলো হচ্ছে আমি সিরিয়াল ওয়াইজ টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, তো ঠিক আছে, আপনারা ভালো থাকবেন এবং কথা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে, সেদিন কথা হবে। আর আপনারা কাজ করেন, কাজ করতে কোনো প্রবলেম হলে গ্রুপে পোস্ট করেন অথবা ইশিক্ষণের সাইটে যেখানে পোস্ট করার কথা সেখানে আপনারা ইশিক্ষণও করবেন, গ্রুপও করবেন, নো প্রবলেম। ওকে, ভালো থাকবেন, কথা হবে, আল্লাহ হাফেজ, বাই।